আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আম্মা বা'দ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء. وقال النبي صلى الله عليه وسلم عن عائشة رضي الله تعالى عنها أنها قالت قال النبي صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যারা অপরিসীম দয়া, সীমাহীন রহমত ও করুণার বদৌলতে আজকে আমরা বাংলা ভাষাভাষী মুসলিম ভাইয়েরা এই পবিত্র ভূমিতে একত্রিত হয়ে কোরআন এবং হাদিসের কিছু কথা আলোচনা এবং বলা ও শোনার তৌফিক দান করেছেন সকলে বলে আলহামদুলিল্লাহ। তারপর পরে দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসুল, যার আদর্শকে বাস্তবায়নই আমাদের জীবনের একমাত্র লক্ষ্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, বাংলা ভাষাভাষী জনসমাজের প্রেক্ষাপটকে সামনে রেখে আমি আজকে আপনাদের সামনে শিরক এবং বিদাতের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন এবং যেই ইসলাম আমাদের মাঝে নিয়ে এসেছিলেন, তার অন্যতম কালেমা, তার অন্যতম বাণী হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ, সত্যিকারের কোনো মাবুদ নেই। আজকে পৃথিবীতে যদি কোনো মানুষ হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ বা ইহুদি অন্য কোনো ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করতে চায়, তাহলে তাকে কি বলে ইসলাম ধর্ম গ্রহণ করতে হয়? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সুবহানাহু তাআলা ব্যতীত কোনো ইলাহ, কোনো মাবুদ নেই, আর এও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সম্মানিত উপস্থিতি, এই সাক্ষর বিপরীতেই হচ্ছে শিরক এবং বেদাত। কেউ যদি শিরক করে তাহলে প্রথম সাক্ষ্যটা কেটে গেল, যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, এই সাক্ষ্যটা নষ্ট হয়ে গেল, এই শাহাদতটা নষ্ট হয়ে গেল যদি কেউ শিরক করে। আর যদি কেউ বেদাত করে তাহলে দ্বিতীয় সাক্ষ্যটা নষ্ট হয়ে গেল, যে আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে প্রেরিত হন, যখন তিনি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে জনগণের সামনে যান এবং দার্থহীন কণ্ঠে বলেন কউলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ওহে মক্কাবাসী তোমরা বলো আল্লাহ ব্যতীত কোনো সত্যিকারের ইলাহ নেই, তুফলিহুন তোমরা সফলকাম হবে, তখন মক্কার তৎকালীন যারা ক্ষমতাসীন ছিল তাদের ক্ষমতার ভীতে কাঁপন ধরে, তারা ভয়ে ভীত হয় এবং তারা এই দাওয়াত, এই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, এই দাওয়াত তাদের এমন গলার কাঁটায় পরিণত হয় যে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে উঠে পড়ে লাগে, এমনকি তাকে জানে হত্যা করারও তারা পরিকল্পনা করে। এমনকি তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে হে মুহাম্মদ তুমি কি চাও, তুমি ধন সম্পদ, সুন্দরী নারী, আরবের ক্ষমতা, যেটাই চাও তোমাকে সেটাই দেওয়া হবে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এই দাওয়াত থেকে তুমি বিরত থাকো। সেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দার্থহীন কণ্ঠে বলেছিলেন যদি আমার এক হাতে সূর্য অন্য হাতে চন্দ্র দিয়ে দেওয়া হয় তবুও আমি এই দাওয়াত থেকে বিরত থাকবো না, কেননা আমি মুহাম্মদ দুনিয়ার বুকে মানুষকে ধন সম্পদ দেওয়ার জন্য আসিনি, মানুষকে টাকা পয়সা গাড়ি বাড়ি করে দেওয়ার জন্য আসিনি, আমি মানুষকে ক্ষমতায় অধিষ্ঠিত করানোর জন্য আসিনি, আমি মানুষকে এসেছি কিসের জন্য, জান্নাতের রাস্তা দেখানোর জন্য, জাহান্নামের রাস্তা থেকে মুক্ত করে জান্নাতের রাস্তা দেখানোর জন্য। তোমার টাকা পয়সা গাড়ি বাড়িতে যদি আমার এই রাস্তা বন্ধ হয়ে যায় তাহলে আমার দাওয়াতের কোনো উপকার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত বন্ধ করেনি, কিন্তু আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতের মধ্যে এমন কি ছিল যে তারা এই দাওয়াত বন্ধ করতে চাইতো ক্ষমতার বিনিময়ে হলেও, নারীর বিনিময়ে হলেও, ধন সম্পদের বিনিময়ে হলেও, এই দাওয়াতের মধ্যে এমন কি ছিল
যে দাওয়াতকে তারা এত ভয় পেত। সম্মানিত উপস্থিতি, সেই জামানাতেও মানুষের নামগুলো যদি আপনি দেখেন, যারা কাফের মুশরিক ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম ছিল আবদুল্লাহ, তার দাদার নাম ছিল আব্দুল মুত্তালেব, এগুলো তো ভালো নাম, আল্লাহর বান্দা, মুত্তালেবের বান্দা, সুন্দর নাম। তারাও আল্লাহর প্রতি বিশ্বাস করতেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া সৃষ্টি করেছেন। পবিত্র কোরআন মাজিদে আছে যে আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন যে তোমাদের সৃষ্টিকর্তাকে, তাহলে তারা কি বলবে? আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। মক্কার কাফের মুশরিকরা বিশ্বাস করতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সৃষ্টি করেছেন। এমনকি তারা কাবা ঘরে হজ পর্যন্ত, কাবা ঘরের তাওয়াফ পর্যন্ত তারা করত। তাহলে এমন কি তাদের মধ্যে ছিল যে তাদেরকে আবার নতুন করে দাওয়াত দেওয়ার প্রয়োজন পড়ল? সম্মানিত উপস্থিতি, এটাই যদি আমরা জানতে পারি, তাহলে বুঝতে পারবো বর্তমান বাংলাদেশ বা বাঙালি সমাজ বা আমাদের অঞ্চলে যে আকীদা এবং যে বিশ্বাস আমরা লালন পালন করি, তার মাঝে তৎকালীন জামানার মুশরিকদের তেমন কোনো পার্থক্য নাই। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করি, তারা আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করত। কিন্তু তারা যেমন ইবাদতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একক হিসেবে গণ্য করত না, আমাদের সমাজের অধিকাংশ মানুষ ইবাদতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একক হিসেবে গণ্য করে না। তারা শাহজালালের কবরে যায় কিছু চাওয়ার জন্য, তারা শাহপরানের কবরে যায় কিছু চাওয়ার জন্য, তারা মঈনুদ্দিন চিশতির কবরে যায় তার কাছে কিছু চাওয়ার জন্য। আর ওই জামানার কাফের মুশরিকরা কার কাছে যেত? কাবা ঘরের 360টা মূর্তির কাছে যেত, যেমন আজকের হিন্দুরা যায়। সুতরাং তারা যেমন ইবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খালেস করেনি, আমরাও আমাদের যুগে একমাত্র আল্লাহকে খালেস করতে পারিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস আমাদের এতই কম যে আমরা আমাদের গলায়, হাতে, কমরে তাবিজ ঝুলাই এবং ওই তাবিজের উপর ভরসা করি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লাকাত তামিমা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে ব্যক্তি শিরক করলো। সম্মানিত উপস্থিতি, যখন তারিক বিন জিয়াদ রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ যখন তার সেনাবাহিনী নিয়ে স্পেনে আক্রমণ করছিলেন এবং যখন স্পেনে যান এবং পিছনে যখন তিনি নৌকাগুলো জ্বালিয়ে দেন যে না, পিছনের নৌকাগুলো জ্বালিয়ে দাও, আমাদের ফিরে যাওয়ার কোনো পথ নেই, হয় জয় না হয় মৃত্যু, সেই দিন কি তারিক বিন জিয়াদ তাবিজের উপর ভরসা করেছিলেন? সেদিন তার সম্পূর্ণ ভরসা ছিল কার উপর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। যেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 মক্কার কাফের কুরাইশ বাহিনীর বিরুদ্ধে মাত্র 313 জন সেনাবাহিনী অবতীর্ণ হয়েছিলেন, সেই দিন তার ভরসা কি কোনো পীর বুজুর্গ কোনো তাবিজের উপর ছিল? কার উপর ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ছিল। যেই দিন খালিদ বিন ওয়ালিদ লক্ষ লক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে মাত্র 3000 সেনাবাহিনী ময়দানে অবতীর্ণ হলেন মুতার যুদ্ধে এবং বিজয় ছিনিয়ে নিয়ে আসলেন, সেই দিন কার সাহায্যে বিজয় ছিনিয়ে এনেছিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যে। অথচ আমাদের সমাজে দেখুন, আমরা আল্লাহর উপর ভরসা করা ভুলে গেছি। আমরা তাবিজ, কবজ, পীর বুজুর্গ, তাদের কবর, তাদের মাজার, সেখানে ওরস, সেখানে কুরবানি ইত্যাদির উপর আমাদের সমাজ নির্ভর করছে। অথচ এই সৌদি আরবের মাটিতে আপনারা এগুলোর কোনো চিহ্ন পাবেন না, এগুলোই শিরক। যে ব্যক্তি এগুলো করলো তার ওই কালেমা কেটে গেল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, এই কালেমা তার কেটে গেল। এই বিষয়ে লোকমান তার ছেলেকে উপদেশ দিচ্ছে, নিয়া বুনাই লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান তুমি শিরক করিও না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে মহা অন্যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের অন্যত্রে বলেন, ইন্নাল্লাহা লা ইগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল পাপ ক্ষমা করে দিবেন। এমনকি হাদিসে এসেছে, বান্দা যদি আসমান এবং জমিন ভর্তি পাপ নিয়ে আসে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আসমান এবং জমিন ভর্তি ক্ষমা নিয়ে উপস্থিত হবেন যদি তার মধ্যে শিরক না থাকে। কিন্তু যদি শিরক থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না, কেননা শিরক হচ্ছে তার শানের বিরুদ্ধে। তিনি দুনিয়াতে আপনাকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, আর আপনি তার ইবাদত না করে অন্যকে সম্মান করেছেন, অন্যের ইবাদত করেছেন, অন্যের কাছে চেয়েছেন, তাবিজের প্রতি ভরসা করেছেন, পীর বুজুর্গের প্রতি ভরসা করেছেন, মাজারে গিয়েছেন। সম্মানিত উপস্থিত, সৌদি আরবের মাটিতে আসার পর, এখানকার দৃশ্য দেখার পর এবং এই বক্তব্য শোনার পর যদি আপনাদের মধ্যে কেউ এরকম করে থাকেন, তাহলে তওবা করুন, আল্লাহ সুবহানাহু তাআলা আপনার তওবা কবুল করতে পারেন। তওবা করে চিরদিনের মতো ফিরে আসুন এবং একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলার ইবাদত করুন, তারই উপর ভরসা করুন। সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে আমাদের দেশে এই জাতীয় শিরক বিদাতের মধ্যে আরও কিছু শিরক বিদাত আছে, যেগুলো উদাহরণ না দিলে আপনারা বুঝতে পারবেন না। আমাদের দেশে শহীদ মিনারের শিরক আছে, আমাদের দেশে ফুলের মাধ্যমে শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয়, শিখাওয়া নির্বাণ জ্বালানো হয়, স্মৃতিসৌধে সম্মান করা হয়, এগুলো হচ্ছে খাম্বা পূজা, যেমন হিন্দুরা করে মূর্তি পূজা, এগুলো হচ্ছে বাংলাদেশ বা অন্যান্য দেশের খাম্বা পূজা, ইত্যাদি দিবস, ইত্যাদি দিন এবং ইত্যাদি স্থানকে সম্মান করা, শ্রদ্ধা জানানো, ফুল দেওয়া কোনো মুসলমানের পক্ষে সম্ভব নয়, কোনো মুসলমানের পক্ষে সম্ভব
সম্ভব নয়। তেমনইভাবে কোনো মুসলমান তার বাড়িতে, তার ঘরে সোনার ঘোড়া, গরু, গাধা ইত্যাদি বিভিন্ন জাতীয় পশু প্রাণী পাখি ক্রয় করে নিয়ে এসে শোকেজে সাজিয়ে রাখবে, এটাও তার পক্ষে সম্ভব নয়। মুসলমানের রক্তের সাথে মিশে আছে মূর্তি ভাঙা রক্ত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের মূর্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে ভেঙেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা ঘরে প্রবেশ করলেন মক্কা বিজয়ের সময়, তখন বলেন কুল জা আল হাক ওয়া যাহাক আল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা, বলো সত্য এসেছে, মিথ্যা চলে গেছে, আর মিথ্যা তো যাওয়ার জন্য এসেছে। এই বলে তিনি লাঠি দিয়ে কাবা ঘরের 360 মূর্তি ভেঙে খান খান করেন, যার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামেরও মূর্তি ছিল। তাহলে আমাদের দেশে আজকে যারা বীর মুক্তিযোদ্ধা, যাদের মূর্তি মোড়ে মোড়ে তৈরি করা আছে, তারা কি তারা কত বড় সম্মানী? বদর উহুদে যারা শহীদ হয়েছে তারা কি তাদের চেয়ে সম্মানী? বদর উহুদে যারা শহীদ হলো তাদের কোনো মূর্তি সৌদি আরবের মাটিতে নাই, আর 1971 সালে যারা যুদ্ধ করলো তাদের মূর্তিতে দেশ ভর্তি। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত মূর্তি ভেঙে ফেলতে হবে, মুসলমানের কর্তব্য। মুসলমান কোনোদিন মূর্তিকে সম্মান করতে পারে না। আমরা আসুন এই মূর্তি পূজা এবং বিভিন্ন যে শিরক আমাদের সমাজে ঢুকে আছে, দিন পূজা, দিবস পূজা, স্থান পূজা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনে এবং হাদিসে যে কথা বলে গেছি, যে আইন দিয়েছি, যে কাজ করেছি, এর বাইরেও যদি কেউ আমার মৃত্যুর পরে কোনো কিছু এই শরীয়তের মধ্যে ঢুকানোর চেষ্টা করে, ফাহুয়া রদ্দুন, তাহলে তা বাতিল বলে গণ্য হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর কেউ যদি কোনো কাজ, কোনো কথাকে দিনের নামে শরীয়তের মধ্যে প্রবেশ করায়, তাহলে সে যেন বলতে চাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালাতের দায়িত্ব পূর্ণভাবে পালন করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আমলের কথা বলতে বলেছিলেন, কিন্তু তিনি খেয়ানত করে এই কথা বলেননি, নাউজুবিল্লাহ। যদি ওই আমল করাই লাগতো, যদি আমাদেরকে এই সমস্ত বিদাতের আমল করাই লাগতো, যদি এটা শরীয়তের অন্তর্ভুক্তই হতো, তাহলে কে বলে যেতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যেতেন। সম্মানিত উপস্থিতি, বিদআত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাওয়া যায় যে সহিহ হাদিস, কিয়ামতের ময়দানে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পাশে থাকবেন এবং হাউজে কাউসারের পাশে থেকে উম্মতে মুহাম্মাদীকে হাউজে কাউসারের পানি পান করাবেন এবং ওজুর চিহ্ন দেখে উম্মতে মুহাম্মাদীকে চিনতে পারবেন, ওই সময় একদল লোক আসবে যাদের ওজুর জায়গাগুলো ঝকঝক করবে, চকচক করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতে পারবেন, এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত। তিনি তাদেরকে পানি খাওয়ানোর জন্য রেডি হবেন, কিন্তু যখন তারা নিকটবর্তী হবে তখন ফেরেশতারা তার এবং রাসূলের মাঝে, তাদের এবং রাসূলের মাঝে পর্দা টেনে দিবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, কি হলো, এরা তো আমারই উম্মত। তখন ফেরেশতাগণ বলবেন, আপনি জানেন না, এরা আপনার দিনকে আপনার মৃত্যুর পরে পরিবর্তন করে দিয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সুহকান 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 লিমান গায়্যারা বাদি, দূর হও দূর হও, যারা আমার মৃত্যুর পর আমার দিনের মধ্যে পরিবর্তন সৃষ্টি করেছো। সম্মানিত উপস্থিতি, আমরা প্রত্যেক যে ইবাদত করতে যাব, ওই ইবাদত যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রমাণিত না হয়, ওই ইবাদতের যদি কোনো অস্তিত্ব কোরআনে না থাকে, ওই ইবাদতের কোনো অস্তিত্ব যদি সহিহ হাদিসে না থাকে, তার আমি এবং আপনি ওই ইবাদত যত নেকি মনে করেই করি না কেন, ওই ইবাদত আমার এবং আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে কিয়ামতের মাঠে। হাউজে কাউসারের পানি পান করার ভাগ্য আমাদের হবে না, রাসূলের শাফাত পাওয়ার ভাগ্য হবে না, আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তাই প্রত্যেক ইবাদত করার আগে আমাদের দেশে এবং আমাদের সমাজে এমন হাজার হাজার ইবাদত চালু আছে যেগুলোর ভিত্তি জাল হাদিসের উপর, এরকম বিদাতি আকিদা আমাদের দেশে চালু আছে। আমাদের দেশে অন্যতম একটা বিদাতি আকিদা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। কাশফুল খাফা দ্বিতীয় খণ্ড 827 নম্বর পৃষ্ঠায় এই এই জাল হাদিসের উপর ভিত্তি করে আমাদের দেশের মানুষ মনে করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পবিত্র কোরআনে বলা হচ্ছে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। আর মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। এই দেশের কোনো মানুষই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি বিশ্বাস করে না। আপনি দেখতে পাবেন সম্মানিত বসে, এরকম আমাদের দেশে আরও হাজারো বেদাতি আকিদা এবং বেদাতি আমল আছে যেগুলো আমাদের অধপতনের অন্যতম কারণ। আমরা যদি শিরক এবং বেদাত থেকে ফিরে না আসতে পারি তাহলে আমাদের কী হবে? এই বলে আমি আমার বক্তব্য এটি টানবো ইনশাআল্লাহ। আমরা তো আখেরাতের বিষয়ে দেখলাম, বর্তমান সমাজে পৃথিবীর প্রান্তে প্রান্তে এবং কোনায় কোনায় আজ মুসলমানরা নির্যাতিত, নিষ্পেষিত। কেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের যুদ্ধে একজন জনৈক সাহাবীর নেতৃত্বে 40 জন সাহাবিকে যখন তিনি উহুদের পাহাড়ে দাঁড় করালেন এবং তাদের হাতে তীর দিয়ে যখন তিনি তাদেরকে বললেন যে আমরা যদি মরে লাশ হয়ে যাই এবং আমাদের লাশ যদি পক্ষী পাখি ছিঁড়ে ছিঁড়ে খায়, তবুও তোমরা এই স্থান ত্যাগ করবে না,
এই নির্দেশ দেওয়ার পরেও ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফের মুশরিক বাহিনীর প্রতি জয়লাভ করতে যাচ্ছিলেন, তখন গনিমতের মাল সাহাবীরা গনিমতের মাল নিজেদের করে নিচ্ছিল। তখন ওখানে যে 40 জন তীরন্দাজ ছিল তারা ওই জায়গা ছেড়ে দিয়ে এসে গনিমতের মাল সংগ্রহ করতে লাগলো। রাসূলের নির্দেশ অমান্য করার কারণে পিছন দিক দিয়ে খালিদ বিন ওয়ালিদ আসলেন এবং হামলা করলেন, আর উহুদের জয় পরাজয় বরণ করলো। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমান জাতিকে শিক্ষা দিয়েছেন যে তোমরা যদি রাসূলের একটা সুন্নাতকে লঙ্ঘন করো তোমাদের উপর গজব অবতীর্ণ হবে। আজকে মুসলমানদের এই অবস্থা, এই করুণ দশা, এই অত্যাচার, এই নির্যাতন, এই নিষ্পেষণের অন্যতম কারণ হচ্ছে আজ মুসলিম সমাজ শিরক এবং বিদাতের রোগে আক্রান্ত এবং জর্জরিত। আমরা যতদিন পর্যন্ত না আমাদের সমাজ থেকে শিরক এবং এই বিদাতের এই বিষকে বের করে নিয়ে ডাস্টবিনে নিক্ষেপ করতে না পারবো, যতদিন পর্যন্ত আমাদের সমাজকে মূর্তিমুক্ত না করতে পারবো, কবর পূজা মুক্ত না করতে পারবো, যতদিন পর্যন্ত আমাদের সমাজকে বিদাত মুক্ত না করতে পারবো, ততদিন পর্যন্ত মুসলমানদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব চলতেই থাকবে। যখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ অনুসরণ করব, যেমন এই তাওহীদের দেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, অঢেল রহমত, তেমনি পৃথিবীর অন্যান্য মুসলিম দেশেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অঢেল রহমতের দরজা আল্লাহ খুলে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিরক এবং বিদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।